দেশের অধিকাংশ যুবক রয়েছেন যারা মেডিকেল সেক্টরে অর্থাৎ ওষুধ কোম্পানিতে ক্যারিয়ার করতে চান। মেডিকেল প্রমোশন অফিসার অথবা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে অসংখ্য ওষুধ কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ওকে, আজকে আমি আপনাদেরকে 10টি সেরা ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব, যেখানে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে, এবং আপনাদেরকে ন্যূনতম অনার্স ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য মিনিমাম এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স থাকতে হবে। ওকে, বয়স সর্বোচ্চ 32 বছর। এবং আপনাদের এখানে কোথায় কোথায় ইন্টারভিউ দিতে হবে সব কিছু নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে দেওয়া রয়েছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া থাকবে। ওকে, আমি শুধু আজকে কোম্পানিগুলো নাম শেয়ার করব, এবং প্রত্যেকটি কোম্পানিতেই মেডিকেল প্রমোশন অফিসার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রথমে আমি আপনাদেরকে বলবো বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে, এখানে আপনাদের মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আবেদন করার সর্বশেষ তারিখ 9 মার্চ 2023। একটা কথা বলে রাখি, এখানে আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনারা এখানে চাকরিতে জয়েন করতে পারবেন। ওকে, সো এখানে দেখেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 6 মার্চ আবেদনের মানে ইন্টারভিউয়ের শেষ তারিখ। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 6 মার্চ ইন্টারভিউয়ের শেষ তারিখ। পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 7 মার্চ ইন্টারভিউয়ের শেষ তারিখ। রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে 11 মার্চ 2023-এর শেষ তারিখ। এরপরে রয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে 8 মার্চ ইন্টারভিউয়ের শেষ তারিখ। উইনিমে হেলথ ফার্মাসিউটিক্যালসে বিভিন্ন পদে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 9 মার্চ এবং 16 মার্চ মানে ইন্টারভিউয়ের শেষ তারিখ। এবং সর্বশেষ জিসকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে 7 মার্চ ইন্টারভিউয়ের শেষ তারিখ। প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন আপনারা। ওকে, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করুন, নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসুন। ধন্যবাদ সবাইকে, আপনাদের আজকে পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।